আসসালামু আলাইকুম। হজ ব্যবস্থাপনার সুবিধার্থে আগামী শনিবার সাপ্তাহিক ছুটির দিন ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ও উপশাখা সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে খোলা রাখার কথা বলা হয়েছে। বৃহস্পতিবার 23 মার্চ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ অফসাইট সুপারভিশন। এতে বলা হয়েছে, হজ ব্যবস্থাপনার স্বার্থে শনিবার সাপ্তাহিক ছুটির দিন সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে পূর্ণ দিবস সকাল 9:30 থেকে বিকেল 4:00 পর্যন্ত ব্যাংক খোলা রাখতে হবে। একই সঙ্গে আগামী 27 মার্চ প্রয়োজনের অফিস সময়ের পরেও প্রস্তুতকৃত ভাউচারের অর্থ নেওয়ার জন্য ব্যবস্থা রাখতে হবে ব্যাংকগুলোতে। ব্যাংক কোম্পানি আইন 1991-45 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে জনস্বার্থে এই নির্দেশ জারি করা হয়েছে। তো প্রিয় দর্শকবৃন্দরা, আপনারা যারা হজ নিবন্ধন করতে চাচ্ছেন তারা কালকে শনিবারেও হজের নিবন্ধন করতে পারবেন, কারণ কালকে শুধুমাত্র আপনাদের জন্য ব্যাংক খোলা রাখা হবে।